আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কীভাবে আইএম ইনজেকশন দিতে হয় অথবা ভ্যাকসিন দিতে হয়। শুরুতেই আমরা যে জায়গায় ভ্যাকসিনটা দিতে চাই, যেমন এটা হতে পারে ডেল্টয়েড মাসলে অথবা গ্লুটিয়াস মাসলে। ডেল্টয়েড মাসল মানে আর্মে। সে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা প্রিফিল সিরিঞ্জ, এখানে ওপেনিং লেখা আছে, সেটা খুলে আমরা প্রিফিল সিরিঞ্জটা ওপেন করলাম। অথবা কিছু কিছু ক্ষেত্রে যেগুলো ভায়াল থেকে নিতে হয় সেগুলোর ক্ষেত্রে ডিস্টিল ওয়াটার থাকে, ডিস্টিল ওয়াটার দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হয়। মিক্স করে নিয়ে তারপর আমরা সিরিঞ্জে উঠিয়ে নিব। এই প্রিফিক্স নিডলের প্রিফিক্স সিরিঞ্জের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে এখানে দেখেন দুটো নিডল আছে, একটা হচ্ছে চাইল্ড সাইজ আর একটা হচ্ছে অ্যাডাল্ট সাইজ। অ্যাডাল্ট সাইজের নিডলটা আমরা যেহেতু অ্যাডাল্টদের দিচ্ছি, তাই অ্যাডাল্টটা চুজ করে নিব। এটা সিল্ক গলা করা আছে, মানে ভালোভাবে প্রোটেকশন দেওয়া আছে। আমরা শুরুতে যে সিরিঞ্জটা আছে সেই সিরিঞ্জের ক্যাপটা খুলে নিচ্ছি, খুলে সরি হ্যাঁ সিরিঞ্জের ক্যাপটা খুলে নিচ্ছি। এরপর সিরিঞ্জ যে সুইটা আছে সেই সুয়ের কাভারিংটা আছে বাইরে দিতে, এটা খুলে নিলাম। তারপর আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে ভেতরে যেন বাতাস না থাকে, সেজন্য বাতাসটা ধীরে সুস্থে বের করে নিব। বের ডেল্টয়েডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম বাগ অফ দ্য মাসেল যেখানে থাকে সেখানে নিতে হয়। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্রোমিয়াম প্রেসার যেটা আপার পার্ট এবং ডেল্টয়েড ডিপারেসারের মোটামুটি মাঝামাঝি স্থানে ঠিক মাঝখানে আমরা সাইটটা, ইনজেকশন সাইটটা চুজ করতে পারি। এটা করলে সাধারণত একদম লোয়ার পার্টের যে রেডিয়াল নার্ভ আছে সেটা ইঞ্জুরি প্রিভেন্ট হয়। গ্লুটিয়ালের ক্ষেত্রে দেখেন যে আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্টে দিতে হবে, কারণ নিচে সায়াটিক যে নার্ভ আছে যেন ওই সায়াটিক নার্ভটা ইঞ্জুরি না হয়, সেক্ষেত্রে আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্ট চুজ করা। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে দিবেন। দেওয়ার পরে সাবধানতার সাথে পুশ করবেন। পুশ করার আগে একটু হাত দিয়ে টান দিয়ে নেবেন যে ব্লাড আসছে কিনা, দেখার জন্য যে কোনো ব্লাড ভেসেলে ঢুকে গেল কিনা। যাই হোক, ধন্যবাদ সবাইকে।